সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে জীবনের নতুন একটা অভিজ্ঞতা গ্রহণের জন্য নতুন এক জায়গায় কাজে আসছি। থাকেন এই জায়গায় শুনলাম জীবনের প্রথম লবণের খনি নাকি আছে। কিছুক্ষণ পরে আমরা সবাই লবণের খনির ভিতরে যাবো। ইনশাল্লাহ আপনাদের সবার সাথে শেয়ার করব। ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। যাইতেছি লবণের টানেলের ভিতরে। প্রচুর গভীরে, মাটির প্রচুর নিচে, অনেক প্রচন্ড গরম। আর কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ লবণের গোয়ার মাঝে ঢুকবো আমরা সবাই গাড়ির সাথে। গোয়া থেকে বার করে এই জায়গায় লবণ ঘুরি মেশিনের মাধ্যমে কিছুটা প্রসেসিং করে এই জায়গায় রাখা হয় লবণ। লবণের ছোট পাহাড়। লবণ যে উপর দেখা পড়তেছে লবণ কাটার মেশিন। লবণ কাটার পরে এই জায়গায় প্রচন্ড গরম। এই জায়গায় লবণের উপরে দাঁড়ায় আছে লবণ, পায়ে নিয়েছে লবণ। লবণ লবণ আনতেছে মেশিন দিয়ে কাটার পরে। পুরাটাই লবণের সুরঙ্গ। এই ট্রাকের মাঝে উঠানো হবে লবণ। এই ট্রাকের মাধ্যমে লবণ বাইরে চলে যায়। প্রচন্ড গরম, প্রচন্ড গরম। আসার দিকে শুধু লবণ উঠতেছে বালুর মতো। এই ট্রাক পুরাটা লুট করে দেওয়া হবে গায়ে। আমি মাস্ক লাগাই কিরণী ভাই কি খাইতেছেন? আন্ডাগাড়ি, আন্ডাগাড়ি নাকি হাতা কবি দিয়ে চাইনা স্টাইলে? আমার তো 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 আমার ত
চারদিকটা লবণ লবণ লাগে লইলে নিচে কিন্তু লবণ আছে এটা লবণ এসব ভাই কি চিন্তা করতেছেন ভাই তো যাবেন না চিন্তা ভাবনা কি লবণ কি কেজি কানে লয়ে যাবেন নাকি ভাই কেন লাগতো না নাকি দশ বারো দিন আজকে তো কত তারিখ উনিশ তারিখ না আল্লাহর রহমতে আর ত্রিশ তারিখে গেলে গা দাও ইনশাল্লাহ ত্রিশ তারিখে ডিউটি করে দিতে হবে আল্লাহ বাসালে নাকি ইনশাল্লাহ বরফে বরফ আদায় আছে কিতাও রেডি হইতেছেন নাকি লাইনে ঢুকবেন নাকি এটা কেটা এটা কি নোয়া খাইলা প্রেসিডেন্ট নাকি বরফের বক্স আরে যারটা মন চারটা খাই লাগ বিসমিল্লাহ গিয়ে খাই লাগ খালি রবিন ভাই ঢুকে গেল মনে রবিন ভাই মনে ডরাইছে যে এটা খামো না খাইতাম না এদিন গেলে রেডবুলটা খাইতে দিলেন না বই এখন পানিটা বই এখন কি ভাই কাজকর্ম কি মনে ভাই কিছু কর না মজা নেই বরফের বক্স দুই বস্তা নাকি বয়ে গান ভাইটা বয়ে গান ঠান্ডা মাথায় বুধেন গেরা আবার বয়ে গান কয় গাড়ি গেল মাল হিসাব করতেছে নাকি কয়টা গেল দেখো কি গাড়ির মাল লুডান লুডান পেয়ে গেল নাকি না কন্ডিশন দেখা তো এটা মনে হয় না ভাই এই যে গাড়ি ব্যান করে দিয়েছি কি খাইছেন নাকি আগে থাকলে তো আমি খাই লাম আমরা লস করে নিলাম মিষ্টি নাকি মাংস লাগে আমরা তো প্রথম দিন খাইছি না গাড়া আসিল হ্যাঁ প্রথম দিন খাইছিলাম গাড়া আসিল না হ্যাঁ সব ভাই লবণ লাগলে ভাই তোলে তো লইলাম এটা হচ্ছে ডিজিটাল মার্কস নাকি এটা হচ্ছে নোয়াখালীর প্রেসিডেন্ট নাকি আপনি নোয়াখালীর কি এটা কোন নোয়াখালীর কি হ্যাঁ ওকে ঠিক আছে তো নোয়াখালীর আপনার বিভাগ সংখ্যা লেগে হ্যাঁ দুই মিনিট আপনি এখনো পুরো থাকলো হ্যাঁ এক বস্তা দেশ লয়ে যাবেন কেন লাগতো না ভাই এটা তো বিপ্লবন ভাই দেখো কিন্তু বিপ্লবনের চাহিদা প্রচুর এলো মানে দাম বেশি খানাটা কি টেস্ট অনেক কি দিয়ে গেছেন ঠিক আছে ঠিক আছে রনি ভাই আমার কি লিয়েছে রনি ভাই তো খাওয়ার রূপে আছে হ্যাঁ খাইতেছে কাজ কিন্তু নাকি কিছু নাকি লগে গোলাবন দিয়ে আলাম তো নিসালাম হয়ে যাবো গা
Lagu nggak ada di samping, kita masih ada di sini.